বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো। আমরা পরীক্ষণ সম্পর্কে জানছিলাম, আমরা পরীক্ষণের সংজ্ঞা জেনেছি, একজন যুক্তিবিদের মত সম্পর্কেও জেনেছি। এই ভিডিওতে আমরা জানব পরীক্ষণের প্রকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে। পরীক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্যর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য হয়তো নিরীক্ষণের যে বৈশিষ্ট্য তার সাথে মিলে যাবে, কিন্তু অধিকাংশ বৈশিষ্ট্যই আমরা ভিন্ন রকম পাবো। চলো ব্যাখ্যা করি প্রথম বৈশিষ্ট্যটা কী। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পরীক্ষণ এক প্রকারের উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। অর্থাৎ পরীক্ষণের বেলায় পরীক্ষণকারীর মনে বিশেষ কোনো একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য পূরণের জন্যই কিন্তু তিনি বিষয়বস্তু নির্বাচন করেন এবং পরীক্ষণ কার্যটা পরিচালনা করেন। উদ্দেশ্য ছাড়া কোনো পরীক্ষণ আসলে সম্ভবই না। যেমন ধরো, একজন পরীক্ষণকারী যখন গবেষণাগারে হাইড্রোজেন এবং অক্সিজেন এর মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছেন, তখন তিনি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছেন। তার উদ্দেশ্যটা হচ্ছে এই মিশ্রণটা ঘটালে কী উৎপন্ন হয় সেটা তিনি দেখবেন, আর তিনি সেখানে একটা ফলাফল পেলেন। অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে একজন পরীক্ষক পরীক্ষণ যে কার্যটা সেটা পরিচালনা করেন। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কী? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম ঘটনার সৃষ্টি করা হয় পরীক্ষণে। অর্থাৎ পরীক্ষণের বেলায় যে বিষয় বা ঘটনাকে পরীক্ষণ করা হচ্ছে সেটা কিন্তু একটা কৃত্রিম পরিবেশে তৈরি করা হচ্ছে। বস্তু বা ঘটনা উপস্থাপনের জন্য এখানে আমরা প্রকৃতির উপর নির্ভর করছি না, এইখানে সৃষ্ট যে ঘটনা সেটার উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করছি আমরা, এবং ওই নিয়ন্ত্রণটা ধরে রেখেই কিন্তু আমরা প্রত্যক্ষণ কার্যটা চালিয়ে যাচ্ছি। কাজেই পরীক্ষণটা হচ্ছে একটা সুনিয়ন্ত্রিত কৃত্রিম ঘটনা বা কৃত্রিমভাবে প্রত্যক্ষণ। এতে আমরা একটা ঘটনাকে কৃত্রিমভাবে সৃষ্টি করতে পারি, তাকে পরিবর্তন করতে পারি, পরিবর্ধন পরিমার্জন যেভাবে ইচ্ছা সেভাবেই কাজ করতে পারছি, এবং আমরা এখানে এই প্রক্রিয়ার মাধ্যমে একটা অনুসন্ধান চালাচ্ছি যাতে বিশেষ একটা সুবিধা আমরা পাচ্ছি। অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রেখে আমরা কোনো একটা ঘটনাকে ঘটাচ্ছি যেটাকে বলা হচ্ছে কৃত্রিম। প্রকৃতির প্রভাবের জন্য আমরা বা প্রকৃতির উপর এখানে আমরা নির্ভর করে বসে নেই, আমরা নিজেরাই এর নিয়ন্ত্রণকর্তা ওই ঘটনার ক্ষেত্রে। তৃতীয় বৈশিষ্ট্যটা কী? তৃতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে ঘটনার পুনরাবৃত্তি। পরীক্ষণের ক্ষেত্রে আমরা পরীক্ষণীয় যে বিষয়টা সেটার উপরে যেহেতু আমরা পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারছি, তাই আমরা যতবার ইচ্ছা ততবার পরীক্ষাটা করতে পারছি। একই উদাহরণ যদি আবারও দেই, হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় এটা জানার জন্য যদি একজন রসায়নবিদ একটা বিক্রিয়া করতে চান, তাহলে তিনি দেখা গেল প্রথমবার এক অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন নিলেন এবং সেখান থেকে তিনি কিছুই পেলেন না। পরের বার তিনি দুই অণু হাইড্রোজেন এবং দুই অণু অক্সিজেন নিলেন, সেখানেও তিনি তেমন কিছু পেলেন না। পরের বার তিনি দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন নিলেন, তারপর তিনি দেখলেন সেখান থেকে তিনি পানি পেয়েছেন, অর্থাৎ দুইটা গ্যাস মিলে একটা তরল উৎপন্ন করলো। এই যে বারবার পরীক্ষাটা তিনি করছেন, বারবার পরীক্ষা করার মধ্য দিয়ে তিনি একটা বিশেষ কার্য স্থাপন করছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন। এই জন্যই পরীক্ষণকে আমরা বারবার পুনরায় একটা প্রতিস্থাপন করতে পারি বা ওই ঘটনাটাকে বারবার ঘটাতে পারি। পরবর্তীতে আমরা জানব আরও চারটি বৈশিষ্ট্য সম্পর্কে পরীক্ষণের। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।